বাজারে ঢোকার জন্য এবার লম্বা লাইন দিতে হচ্ছে ক্রেতাদের। শুক্রবার সকাল থেকে এমনই দৃশ্য নজরে পড়ল জলপাইগুড়ির দিন বাজারে। করোনা ভাইরাসের প্রকোপ থেকে জলপাইগুড়ির শহরবাসীর সুরক্ষা দেওয়ার জন্য এই ব্যবস্থা করেছে জেলা পুলিশ প্রশাসন। এদিন সকাল থেকে দেখা যায় দিন বাজারে প্রবেশদ্বারে ক্রেতাদের লম্বা লাইন রয়েছে। ব্যারিকেড লাগিয়ে ক্রেতাদের অবাধ প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পুলিশের তদারকির মধ্য দিয়ে মাত্র 5 জন করে ক্রেতাকে ঢুকতে দেওয়া হচ্ছে বাজারে। অন্য 5 জন ক্রেতা ভেতর থেকে বের হলেই আরও 5 জন ক্রেতাকে বাজারে ঢুকতে দেওয়া হচ্ছে। নির্দিষ্ট সংখ্যক ক্রেতা বাজারে ঢুকলে মানুষের ভিড় অনেক কম হবে মনে করে এই ব্যবস্থা করেছে পুলিশ প্রশাসন। বাজারে ঢোকার আগে প্রত্যেক ক্রেতাকে স্যানিটাইজার দিয়ে হাত জীবাণুমুক্ত করতে হচ্ছে। বাজারের প্রবেশদ্বারের সামনে দাঁড়িয়ে রয়েছেন বেশ কয়েকজন পুলিশকর্মী, তারাই স্যানিটাইজার তুলে ধরছেন ক্রেতাদের হাতে। গোটা বিষয়টি নিয়ে ক্রেতারাও বেশ সন্তুষ্ট। একটু কষ্ট হলেও করোনা পরিস্থিতি থেকে রক্ষা পেতে এমনটাই হওয়া দরকার ছিল বলে মনে করছেন তারা। ভালোই হচ্ছে, এটা সুবিধা হচ্ছে, কারণ যে ঘটনা ঘটছে এই অবস্থা তো মানুষের রক্ষার্থেই সরকারের ব্যবস্থা করছে। লাইন করে বাজারে যাচ্ছেন, হ্যাঁ জীবনে ভেবেছিলেন না কি করা যাবে, পরিস্থিতি এরকম হয়ে গেল, এমন একটা রোগ।